দীপক শর্মার ভিডিও সমূহ নিয়মিত রূপে পাবলৈ দীপক মোটিভেটর চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর বেল আইকন প্রেস করিবলে না পাহৰিব। আজির যুগ সাংঘাতিক কম্পিটিশন মই জানো, আর বিশেষকে প্রাইভেট স্কুলত যখন লড়াছলি পড়ে তেওঁলোকর প্রেসার আমার নিচিনা সরকারি স্কুলত পড়ি অহা লড়াছলিতকে বহুত বেশি। কিয় সরি কিয় আমি ফ্রিতে পড়েছিল, তোমালোকক ধরা মান্থলি ফিজ দিয়ে এনুয়ালি ফিজ দিবলগিয়া হয়, গতি ফিজটো দিওঁতে কথা নুশুনালেও অকনমান দায়িত্ববোধ এটা থাকে, পয়সা দি পড়াই আছো ভালকে পড়িবি হয় না নহয়, সেইটো অকণমান দায়িত্ববোধ থাকে। প্রাইভেট স্কুলত দিয়ার লগে লগে মানে রিজাল্ট ভাল হব লাগিব বাপেকে, নহলে আর একটা ধমকি দিয়ে আমার যেনেকে গব্বর সিংক লো ধমকি দিয়া হয়, রাতে যদি কোনোবাই কান্দে গব্বর সিং আ যায় এনেকা কয় নহয়, ইয়াতে এনেকা পড়া ভাল নহলে তো সরকারি স্কুলত দি থই আহিম এই ধমকটো দিয়ে। গতি আই নো যে তোমালোকর প্রেসারটা খুব বেশি থাকে, ইমান বেশি প্রেসার নলবা, মা দেউতাক ধুনিয়াকে বুঝাই দিবা আর নুবুঝে যদি মোর ভিডিওটা দেখাই দিবা মোকো পিটিব তারপর ই বেয়া করব। কিয় মই কৈছো চোৱা, 8, 9, 10 বিশেষকৈ যিসকল ইয়াৰ পৰা NEET-টো পাইছে NEET-টো পাইছে, মই পোৱাটো ভাল পাওঁ, অকণ পাৰ্থক্যটো চোৱা, তোমালোক সৰু তথাপি বুজাৰ চেষ্টা কৰিবা যে এতিয়া তোমালোকে ক্লাছ 7, 8 পৰা মানে ধৰা ষ্টেণ্ড কৰাৰ এটা প্ৰৱণতা আহি যায় যে NEET কৰিব লাগিব, যিবিলাক ছায়েন্সত আছা আমুক আছা তামুক আছা, গতিকে 8 পৰা মানে একদম কোনোফালে নাচায় চিধা স্কুল চিধা কলেজ টিচাৰ, তাৰ বাহিৰে মই একো চিনি নাপাওঁ, ভালকৈ নাহাহেও যেন হাঁহিলে কিবা এটা পাহৰি যাব। তাৰপিছত মেট্ৰিকৰ পিছত হাই ছেকেণ্ডেৰীৰ চিন্তা, NEET-টো ক্লিয়াৰ হ'ব নাই আমুক হ'ব নাই, তাৰ মই দুবছৰ চিন্তাতেই গ'ল। NEET-টো ক্লিয়াৰ কৰাৰ পিছত কি হ'ব, কোনখন মেডিকেল কলেজত পাওঁ সেইক লৈ চিন্তা, মেডিকেল কলেজ পোৱাৰ পিছত মানে MD-লে চিন্তা আহি যায়, আমিতো চিন্তা লাষ্টত কৰোঁ, অকণমান ডক্টৰ ইঞ্জিনিয়াৰখিনিয়ে চিন্তাটো বহুত আগৰ পৰাই কৰে। তাৰপিছত হৈ যায় এটা বয়স বিয়াৰ বয়স, বিয়া হ'বলৈ এবাৰ ভাল ছোৱালী এজনীৰ চিন্তা, কাৰণ মই ডক্টৰ গতিকে সমকক্ষৰ হ'ব লাগিব। তাৰপিছত বিয়াখনো ডাঙৰকৈ পাতিব লাগিব, ডাক্তৰৰ বিয়াৰ লগে লগে লোন ল'ব লাগিব, গতিকে মাহত 20-30 হাজাৰ টকা লোন মাৰোঁতে মাৰোঁতে জীৱন আধা পাৰ হৈ যায়। মই গোটেই পিকচাৰটো এইবাবে কৈছোঁ যে চিন্তাৰ শেষ কেতিয়াও নাই, তাৰ মাজতে তোমালোকে জীৱনটো উপভোগ কৰিবা, ৰাতিৰ তৰা ভৰা আকাশখন চাবা, পখিলাৰ পিছে পিছে দৌৰিবা। বহুতে ভাবে যে মই যদি এইটো কৰি দিওঁ মই ডিষ্ট্ৰেক্ট হৈ যাম, নহয়, যদি তুমি প্ৰকৃততে চোকা হয় তেনেহ'লে তোমাক সৰু সৰু কথাবোৰে আমনি নিদিয়ে আৰু প্ৰকৃতিক ভাল পাবলৈ শিকিবা। মই কৈছোঁৱে নহয় যে নিশা তৰা ভৰা আকাশখন কেতিয়াবা নিশা ওলাই যায় চাবা, কেৱল পঢ়া টেবুলত কিতাপখন নহয়, কিমান ধুনীয়া এক তৰাৰ মানে এক মানে কিমান এটা সুন্দৰ নিশাৰ গোটেই আকাশখন, জুনবাই যেতিয়া পূৰ্ণিমা হয় তোমালোকেতো বহুদিন চোৱাই নাই চাগে, কাৰণ 6 বজাৰ লগে লগে টেবুলত বহা, 9:30 ভাত খাই শুই যোৱা বা মোবাইল অকণমান শুই যোৱা, গতিকে তৰা ভৰা আকাশখন চাগে বহুতে দেখাই নাই, মই চিয়'ৰ, পখিলাও বহুতে দেখাই নাই মানে তাত পৰি থকা ফুলত, গোটেই পখিলাৰ পিছে পিছেও দৌৰিবা আৰু লগতে ভালকৈ পঢ়িবা, তেতিয়া তোমালোকৰ জীৱনে সম্পূৰ্ণতা লাভ কৰিব। দীপক শর্মার ভিডিও সমূহ নিয়মিত রূপে পাবলৈ দীপক মোটিভেটর চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর বেল আইকন প্রেস করিবলে না পাহৰিব।